ইসলামিক এইচডি মিডিয়া সুন্নাতের সত্যবাণী। আমি খার ফল খাইলাম রে, কিউরি দিকি দেখি নাও, এই ফলটা অবশ্যই একজনের গাছের না একজনের গাছের হবে, তার কাছ থেকে তো আমি অনুমতি নেই নেই, অবশ্যই অনুমতি নেওয়ার দরকার ছিল। কান ফল আমি খাইলাম, অবশ্যই নদীর কিনারের গাছ হবে, তাহলে এই নদী দিয়ে আসবে কেন? অবশ্যই নদীর কিনারের গাছ আর নদীতে ফরসে, আর এই ফলটা আমি খাইছি। হাঁটতে লাগলেন, লম্বা কথা সংক্ষেপে বলছি, হাঁটতে 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 এক দূর অনেক দূর যাইয়া দেখলেন ওই ফল গাছ। ফল গাছের কথা বিভিন্ন আছে, আতা ফল, সপরা ফল, এই ধরনের ফল। এই ফল গাছ পাওয়ার পরে যখন ফল দেখতে পেলেন, বাড়ির দিকে গেলেন, এই ফল গাছটা কি আপনার? বলে হ্যাঁ আমার গাছ। এই ফল দেখি গতকাল নদী দিয়ে যাচ্ছিল একটি ফল, আমি না জেনে কোনো অনুমতি নেই নাই, এই ফলটা আমি খেয়ে ফেলছি। ও ভাই, ও গাছের মালিক, ও ফলের মালিক, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি, যদি আমারে মাফ করে দেন, আমি আপনার কাছে চাই, যদি আমার গায়ে আসছি, যদি এই ফলটা খাইছি আমি না জেনে না বুঝে, আমি আপনার কাছে চাই, আপনার কাছে ক্ষমা করি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। বাড়ির মালিক রে, গাছের মালিক, ফলের মালিক, আমার কি মাপ দিবা? আমি তো না জেনে না বুঝে আর না অনুমতি না নিয়ে আমি ফল খেয়ে ফেলছি, আমার কি অনুমতি দেওয়া যাবে? আসলে ভালো চান্স কে সারে? সুযোগ যখন পাইছেন বলেন না আপনাকে সার দেওয়া হবে না, মাপ দেওয়া হবে না। বলে কেন? একটা শর্তে আপনাকে মাপ দিতে পারি, আমার বাড়িতে যদি এক বছর দুই বছর নয় 12টা বছর যদি আমার বাড়িতে গোলাম হয়ে থাকতে পারো, আমার বাড়িতে কাজকর্ম করবা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়ি যদি এক বছর দুই বছর নয় 12 বছর যদি কাটাইতে পারো, তোমার ফলের যে খাইছো অফরত করছো মাপ পাবে। এটা তো কাহিনী, অনেক লম্বা কথা, তো সেদিকে যাবো না। 12 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর যায়, কই ঠিক আছে এবার মাপ পাইবো? তো বলে মাপ পাইবো, মাপ পাইবা, 12 বছর থাকতে হবে। 1-2 বছর গণিয়ে গেল, দীর্ঘ 12 বছর পার হয়ে যায়। কেমন মালি, বাড়ির কেমন মুনি, আর কেমন লোক রাখছেন? ওই লোককে কাজ করানোর কথা দেখা যায়, শুধু সেবা যত্ন চলে, মেহমানের মতো কাজ করতে হবে না। ওনার কথা হলো, আমার আল্লাহ সম্পদ দিছে, আমার আল্লাহ টাকা দিছে, পয়সা দিছি, কিন্তু এরকম লোক আমার হাত ছাড়া করতে দেব না। যেই দিন যেই সময়ে ওই বাড়ির মালিকের কাছে যখন যায়, এই বাড়ির মালিক, এই গাছের মালিক, ফলের মালিক, আমারে কি মাফ করবা? ওই দিন, ওই মুহূর্তে, ওই সময়ে ওনার স্ত্রীর গর্ভে একটা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান। আর ওনার ইচ্ছাটা হইলো, 12 বছর পূর্ণ হইলে আমার মেয়েটারে আমি বিবাহ দেব। এরকম পাত্র কি আর হওয়া যায়? এত সহজ সরল। হাদিস শরীফে আছে, জান্নাতি লোকগুলি সহজ সরল হবে। দুনিয়াতে আমরা যারা দেখতে পাই সহজ সরল মানুষ, যাদের ভিতরে ফেস নাই, ফেস নাই, যাদের ভিতরে ক্রিটিক্যালি নাই, ক্রিমিনালি নাই, ঝগড়া ফাসাদ নাই, ফিতনা নাই, একজন রেডি আর একজনের লাগানো নাই, তাহলে বোঝা যাইব ওই মানুষটার ভিতরে জান্নাতি খাসালত আছে, জান্নাতি লোকগুলি হবে সহজ সরল। আবু সালিম ওসা জঙ্গি সহজ সরল মানুষ, কয় মাপ পাইমু তো 12 বছর? হ্যাঁ 12 বছর পরে মাপ পাওয়া যাবে। দীর্ঘ 12 বছর পার হয়ে গেল, 12 বছর কমপ্লিট হয়ে গেল। ও বাড়ির মালিক, এখন কি মাপ দিবেন? বলে না তোমার মাপ নাই, এখনো তোমাকে মাপ দেওয়া যাবে না। বলে কোন সময় মাপ দিবেন? বলে একটু শর্ত আছে, আমি তখনই আমি মাপ দেব, ওই সময় ওই শর্তটা যদি আমি পূরণ করতে পারেন আমি তখনই মাপ দেব। ওই শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে। আবু সালিম ওসা জঙ্গির কাছে প্রস্তাব, এ আবু সালিম ওসা জঙ্গি, হ্যাঁ আবু সালে, তোমাকে মাফ করে দিব, শর্ত হলো আমার মেয়েরে তুমি বিবাহ করতে হবে, আমার মেয়েরে তুমি বিবাহ করতে হবে। বলে কে করলাম? বলে শুনো আমার মেয়ের অবস্থা কি। আমার মিট নাম্বার কুৎসিত, কাদাকার, বিশ্রি, অর্থাৎ কালো, সুন্দর না। 2 নাম্বার
আবু সালে মুসা জঙ্গি রে আমার মেয়ে লেংরা আতুর বাড়ির চার দেয়ালের বাহিরে কোনোদিন যাইতে পারে নাই বাড়ির চার দেয়ালের ভিতরে সব সময় থাকছে কোনোদিন বাইরে যায় নাই কয় কি আমার মেয়ে নয় আমার মেয়ে দুইটে চুকুন্দ মার বাপ সারা কেউ রে চিনে নাও মার বাপ সারা কেউ রে দেখে নাই সে অন্ধ এখন আবু সালেম মুসা জঙ্গি চিন্তার মধ্যে পড়ে গেলেন কেমন কেমন চিন্তার মধ্যে পড়ে গেলেন এমন মেয়ে বিবাহ করবেন যে মেয়ের কি নাই দুইটা চক্কন্দ কুৎসিত কাদাকার বিশ্রি যে মেয়ের হাত পা গুলি অচল কিন্তু আবু সালেম মুসা জঙ্গি এমন এক রুক আবু সালেম মুসা জঙ্গি এবার দাবি জানায় এ বাড়ির মালিক ও গাছের মালিক ফলের মালিক তুমি কি আমাকে মাফ করে দিবা মাফ করবো ইনশাআল্লাহ কিন্তু শর্ত হলো একটা আমি তখনই তোমাকে মাফ করে দিব যদি তুমি এই আমার মেয়ের তুমি যদি বিবাহ করো যদি তাহলে তোমার আমি মাফ আর যদি বিবাহ না করো তোমার মাফ নাই ভালো হতো মাফ নাই বললাম না মাফ নাই আগে আমার কি করতে হবে আমার মেয়ের বিবাহ করতে হবে আমার মেয়েটা হইল অন্ধ কুৎসিত কাদাকার বিশ্রী লেংরা সব দিক কয় এর পরে মাফ তো হইব বলে হ্যাঁ মাফ পাইবে বিবাহ কমপ্লিট বিবাহ হয়ে গেল মাপ পাইলেন বাড়িতে নিয়ে আসবে বাড়িতে নিয়ে আসার পরে বাসরে গড়ে দেওয়া হলো বাসুরি দিবার পরে দেখা যায় পর্দাটা যখন সরানো হলো পর্দা সরানোর পরে দেখা যায় এত সুন্দর মানুষ আবু সালেম মুসা জঙ্গি দেখে নেই সুন্দর ডাগর ডাগর চোখ এত সুন্দর চক্ষু আর কোনোদিন দেখে নাই হাত পা গুলি আরো সুন্দর হাঁটে চলে আর ব্যাপার কি যার বাড়িতে আমি এক যুগ কাটাইলাম যার বাড়িতে আমি এতদিন থাকলাম সে তো কোনোদিন আমার সাথে এরকম আচরণ করে নাই যার বাড়িতে আমি এতদিন কাটাইলাম সে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই কোনোদিন দেখি নাই আমি মিথ্যা কথা বলতে কিন্তু তার মেয়ে বিবি আমার কাছে আমার সাথে শর্ত করেছে একটাই নাকি তার মেয়ে নাকি কালো তার মেয়ে নাই কুৎসিত কাদাকার বিশ্রি হাঁটতে পারে না ব্যাপার কি গো ওনার শ্বশুরকে জিজ্ঞেস করবে শ্বশুর উপস্থিত কি বাবা তুমি কি কি জানতে চাও বলে জানতে চাই আপনার মেয়ে আপনি বললেন কি বলে তুমি কি বলবা আমি বুঝতে পারছি আমার মেয়ে কালো আমার মেয়ে কুৎসিত কাদাকার বিশ্রী আমার মেয়ে শোকে দেখে না বন্ধ সব কথার ব্যাখ্যা আমি দেই হ্যাঁ আবু সালেম মুসা জঙ্গি তুমি যেদিন আমার বাড়িতে গিয়েছিলে রে ওই দিন আমার একটা মেয়ে জন্ম নেয় ওই মেয়ে জন্ম নেওয়ার পরে তোমার মতো ছেলে পাই আমি চিন্তা করলাম তোমারে যদি আমি আটকাইতে পারি তোমারে যদি আমি পাত্রস্ত করতে পারি আমার জীবন দন্ড হয়ে যাবে এইরকম এইরকম সৎ মানুষ জীবনে হয়তো পাওয়া যাবে না যার জন্য কত আতাফল কত মানুষে খায় কিন্তু কোনোদিন কোনো মানুষ আইল না আমার বাড়িতে যে মানুষটা আসলো রে হয়তো অবশ্যই ভালো মানুষের ঘরেই ভালো মানুষ এত সৎ মানুষ কোনোদিন আসে নাই কিন্তু তোমার কাছে আমি আমার আমার এই কথাগুলির ব্যাখ্যা হলো আমার মেয়ে কোনোদিন যায় নাই চার চার দেয়ালের বাহিরে কোনোদিন বাইর হয় নাই এই হিসাবে আমি বলছি আতুর আতুর লেংরা হাঁটতে পারে না চার দেয়ালের বাহিরে কোনোদিন যায় নাই দুই নাম্বার আমার মেয়ে গো কোনোদিন মানুষের কাছে আমার আমি মা এবং বাবা সারা মা বাবা সারা আর কাউরে দেখে নাই কোনো বেগানা পুরুষ মহিলারে দেখে নাই দেখার সুযোগ হয় নাই তাহলে বোঝা যায় আমার মেয়েটা অন্ধ এই জন্য বলছি কোনো মানুষ বলতে পারে নাই আমার মেয়ে সুন্দর না কালো এই জন্য আমি বলছি কালো কুৎসিত কাদাকার বিশ্রী আমার কথার মান্তেক হলো আমার কথার হেকমত হলো এই এই জন্যই তো আমি তাই বলছি সেই আবু সালেম মুসা জঙ্গি বিবাহ করলেন দিন আতিপাত চলতেছে দিন চলে রাত চলে এইভাবে সংসার চলে ওনার গর্বে যিনি আসলেন উনার গর্বে যিনি জন্ম হলো উনার নাম হলো
সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুব রব্বানী গাউসে সন্দানী ওলিয়ে কামেল বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী চিল্লে বলেন সুবহানাল্লাহ।